ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে খুলনা জেলার তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেই প্রতিটি উপজেলায় আমরা যে খবর নিয়েছি বা আমরা নিজেরা যে পরিদর্শন করেছি যে সমস্ত কেন্দ্র, এই সমস্ত কেন্দ্রগুলোতে দেখেছি সকালে কিছু ভোটার উপস্থিত হলেও এখন বিচ্ছিন্নভাবে কিছু ভোটার আসছে, কিন্তু সেই দলবদ্ধ বা সারিবদ্ধভাবে ভোটারের উপস্থিতিটা সেরকমভাবে নেই। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, রিটার্নিং অফিসার জানিয়েছেন খুলনার 13খাদা উপজেলার 1,03,768 জন ভোটার 43টি ভোট কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দিঘলিয়া উপজেলার 1,30,000 ভোটার তাদের 52টি কেন্দ্রে ভোট প্রয়োগ করতে পারবেন। ফুলতলা উপজেলার 1,150,187 জন ভোটার 43টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইতিমধ্যে গত রাত থেকে সকল নৌযান 24 ঘন্টার জন্যে ট্রাক, পিক আপ, ভ্যান সহ সকল যানবাহন নির্বাচনী এলাকায় করতে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে গত 19 তারিখ থেকে 72 ঘন্টার জন্য মোটরসাইকেলকে নিষিদ্ধ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিডিআর, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ টহল অব্যাহত রেখেছে যাতে কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে। এবং যে 138টি কেন্দ্র আছে এর মধ্যে 59% কেন্দ্রকে নানা কারণে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তিনটি উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল তার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতির ব্যাপারে তিনি স্বীকার করেছেন যে উপস্থিতি কিছুটা কম আছে এবং তার জন্য বলছেন যে যেহেতু এখন খুলনার উপর দিয়ে একটি তাপদাহ, মৃদু তাপদাহ প্রবাহিত হচ্ছে, যে কারণে অনেকেই ধীরে সুস্থে বাড়ির থেকে বের হচ্ছে। আমরা যে সমস্ত কেন্দ্র ঘুরেছি সেই সমস্ত কেন্দ্রগুলিতে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি এবং তারা আশা করছেন বিকেলের দিকে শেষ মুহূর্তে হয়তো ভোটার বাড়তে পারে রোদের তাপমাত্রা যদি একটু কমে, এবং তখন বাড়লে যারা ভোট কেন্দ্রের ক্যাম্পাসের মধ্যে থাকবে তাদেরকেই ভোটার তাদের ভোট গ্রহণ করা হবে বলেও প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে জানিয়েছে। এখনো পর্যন্ত সব কিছু স্বাভাবিক, সুন্দর এবং ভালো পরিবেশ আছে, শুধু ভোটার উপস্থিতিটাই কম। এস এম হাবিব, ATN বাংলা, আটলা, ফুলতলা, খুলনা।